ভোট যত এগিয়ে আসছে চায়ের চর্চায় কিন্তু তত জমে উঠছে ভোটের হাওয়া। এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলেরই কিন্তু সমর্থক থাকতে পারে, আমরা জানি না কে কোন দলের সমর্থক, কিন্তু আমরা চর্চা কি হচ্ছে সেটা কিন্তু জানবো, তার ব্যাপারে আমরা টুইটারে বিশ্লেষণ করব। এমনই একজনকে পেয়েছি দাদা, ভোট তো চলে এলো, ভোটের হাওয়া কি? ভোটের হাওয়া হচ্ছে জনগণের উপরেই ভোট। হ্যাঁ, তাছাড়া জনগণের উপর ছাড়া ভোট হয় না, কিন্তু জনগণ এখন যেদিকে হাওয়া যাবে সেদিকেই জনগণ যাবে। কিন্তু আমরা সতর্ক ভালো পার্টি বাই এখনো খুঁজে পাইনি। আচ্ছা, কেন কেন? সবাই তো বলতেছে উন্নয়ন করছি। সবাই উন্নয়ন বলতে পারে, কিন্তু উন্নয়নের কার্যকারী গ্রামে হচ্ছে না, যারা পাওয়ার যোগ্য তারাই পাচ্ছে না। কি পাচ্ছে না? যেমন কারো বাড়ি ঘর কি চাকরি করলো, ও টাকা দিলো, ও টাকা খায় ফেললো, এই করলো সেই করলো, বিভিন্ন রকমের তো সমস্যা। পার্টি এখন কাকে বলে? পার্টি একজনকে সাধারণ মানুষকে যদি না ভালো করতে পারে তো পার্টি কাকে বলবো? সে বিজেপি, সে কংগ্রেস, কি সে তৃণমূল? সেটাই তো বক্তব্য। এই জন্যই তো সাধারণত লোক মানে বিচ্ছিন্ন হয়ে গেছে পার্টিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে দিদি বলছে রাজ্যে যে কাজ হয়েছে মারাত্মক কাজ হয়েছে, আর দাদা বলছে এবার আমি যা কাজ করব আপনারা দেখতে থাকেন। সেটা তো নিজের ক্ষেত্রে সবাই বলতেই পারে। আচ্ছা, নিজের ক্ষেত্রে সবাই বলতে পারে তাই? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, মানে আর একটা কথা কিছুক্ষণ আগে বললেন যে কি যেন বলে চোর টোর, এগুলো কি ব্যাপারটা? এখন চোর মনে করেন যে চোর ছাড়া ভালো লোক কিন্তু মানে কেউ কিন্তু নির্বাচনে, হ্যাঁ নির্বাচন কিন্তু দাঁড়ানো যাবে না। আচ্ছা, সেটাই তো দেখতেছি, কারণ আমাদের সাধারণ লোকের কতগুলো বক্তব্য আছে যে কতগুলো কাজ সাময়িকের জন্য হচ্ছে না, যে সত্য কাজ বলুন সেটাকে মিথ্যা বানানো হয়। আচ্ছা, আপনাদের গ্রামে কতটা কাজ হয়েছে, কে কাজ করেছে সবথেকে বেশি? আমাদের গ্রামের কাজ, আমরা তো গ্রামের কাজের সম্বন্ধে আমাদেরকে দেখো না, কিছু বলো না, আমরা লোকের এখানে যে বিধায়ক রয়েছে কতটা কাজ করছে এখন কাজের সম্বন্ধে? ওই রাস্তাঘাটে এই সেই একটু ইয়ের আগে একটু বলে ঘরের মধ্যে একটু ইয়ে করে গেল, ফটো তুলে গেল, এই গেল, তারপর থাকে তার কোনো খোঁজ খবরই নেই। দাদা অবস্থা, ভোট তো চলে এলো, হাওয়া কোন দিকে? হাওয়া তো এখন কিছুই বোঝা যাবে না, গ্রামের লোক তারা তো কেউ কোনো ইয়ে ঠিকভাবে আসতেই পারে না। কেউ বলে তৃণমূল ভালো করলো, তৃণমূলকে দেবো, কেউ বলে না বিজেপি ভালো করতেছে, বিজেপিকে দেবো। এখন বিজেপিকে দেবো, বিজেপি কী করবে তারও ঠিক নাই। আর সবাই গ্রামের লোক বলছে যাই লঙ্কায় যাই তাই শুনে তাই রাক্ষস, তা আমরা কাকে দেবো এই নিয়ে আমরা চিন্তার ভিতরে আছি। এই যে কালিয়াগঞ্জে যিনি বিধায়ক হয়েছিলেন আগে, তার কাজকর্ম আপনি কতটা খুশি? না, তার কাজকর্ম রাস্তাঘাটগুলো ভালো করছে, রাস্তাঘাটগুলো খুব ভালো করছে। আগের বিধায়কের সে কত বিধায়কটা ভালো কাজ করছে, তো আপনি ভিতরের কাজ তেমন বেশি কিছু হয়, খালি মুখেই কাজ। দাদা ভোট তো চলে এলো, কি মনে হয়? আমি ওটা বলতে পারবো না ওসব। হ্যাঁ, ওইসব আমি বলতে পারবো না। কেন একটু বলেন, হাওয়া কোন দিকে? হাওয়া 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 কোন দিকে? হাওয়া কোন দিকে আর আমি কি না, তাও মনে হচ্ছে কি? আমার মনে হচ্ছে না, আমি ভোট দিতে হয় ভোট দিব। হাওয়া কোন দিকে? হ্যাঁ, বলবো হাওয়াটা হলো এখন বর্তমানে হাওয়াটা তো বিজেপির আমাদের এখানে আছে। কেন এখানে বিজেপি আমাদের দুই বুথেই, এখানে তো তৃণমূল নাই বর্তমানে, এখন তো কি হবে না হবে ওটা তো বলতে পারছি না। বিজেপির থেকে এখন বর্তমানে তৃণমূলে ছিল, তৃণমূলে থেকে চুরি চামারি করে খায়ে দায়ে শেষ, এখন ঢুকছে বিজেপির, বিজেপির লোক
যেগুলা নেতাগুলা ওগুলা খাইয়ে দেয় এখন দেবের বিজেপিতে কি করবে তাই ভগবান জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাকে ভালো লাগে বেশি? আমরা তো বিজেপি করি তাই, বর্তমানে বিজেপি, আমি বর্তমানে বিজেপি ডাইরেক্ট বলতেছেন? হ্যাঁ একদম ডাইরেক্ট। মমতা যদি শুনে না? শুনো, শুনবে কি হবে? কিচ্ছু হবে না। না আমি বলতে পারবো না। ও কাকা চলে আসছি এদিকে। বললাম হাওয়া কোন দিকে এবার, ভোটের হাওয়া কোন দিকে? কি বলবো, ভোট এবার কা সামনে ইলেকশন, তা হাওয়া কোন দিকে চলছে? এই তো বর্তমান তো দুটাই এখন কম্পিটিশন। কি কি কাকার মধ্যে? বিজেপি আর তৃণমূল। আচ্ছা দুটাই কম্পিটিশন লাগছে এখন, কে জিতবে কে হারবে এখন মাঠে না নামলে তো আর বোঝা যাবে না। এখানে এখানে কি মনে হয় এই জায়গাটা হাওয়াটা কোন দিকে? এখানে তো আমার অঞ্চলের মেম্বার আছে বিজেপি থ্রুতেই, তাই এখন হাওয়াটা কোন দিকে যাচ্ছে? আশা করি যে তো বিজেপি উঠে যাবে নাকি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলি, এই যে দাদা হাওয়াটা কোন দিকে? হাওয়াটা তো এদিকে তো ধরেন যে বিজেপির দিকে হাওয়া চলতেছে আমাদের এই গ্রামের মধ্যে। তো আচ্ছা বলছি কেন হঠাৎ? আমরা তো এখানে মোটামুটি গেল বছর থেকে, দুই বছর আগের থেকে আমরা বিজেপি দিয়ে আসতেছি। আচ্ছা আমাদের তো অঞ্চলে বিজেপি দাঁড়াই আছে এখন আপাতত। আচ্ছা নেমার প্রধান সব আর যেটুক করা আমাদেরকে হেল্প করতেছে, তো মোটামুটি ধরেন যে ওদেরকেই আমাদেরকে ওদেরকে আবার হেল্প করতে হবে আমাদের আমরা। আচ্ছা বলছি কেন তৃণমূল তো অনেক কাজকর্ম করছে, করছে পছন্দের উপরে এখন মনে করেন পছন্দের উপরে। কী নাম আপনার? লক্ষ্মীরাম টুপি। এই জায়গাটার নাম রাতুন।